পরলোকে বরিষ্ঠ রাজনেতা তথা পূর্বতন মন্ত্রী দামোদর রাউত চিকিৎসাধীন অবস্থায় ঘরোই হসপিটালে 83 বর্ষ বয়সে দেহান্ত বিধানসভা পরিসরে ভাবপূর্ণ শ্রদ্ধাঞ্জলি পুরী স্বর্গদ্বাররে অন্তিম সংস্কার পূর্বতন মন্ত্রী দামোদর রাউতঙ্ক পরলোকে শোকর ছায়া রাষ্ট্রপতিঙ্ক শোক প্রকাশ মুখ্যমন্ত্রী কহিলে ওড়িশা রাজনীতিরে এহা এক অপূরণীয় ক্ষতি কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কহিলে দামোদর রাউতঙ্ক পরলোকে ওড়িশা জনে স্পষ্টবাদী ও অনুভবী রাজনেতাঙ্ক হারাইলা দিল্লিরু ফেরি বিজেপি রাজ্য সভাপতিঙ্ক প্রতিক্রিয়া কহিলে খুব শীঘ্র প্রকাশ পাইব প্রার্থী তালিকা আসন বুঝামণা চর্চা ভিতরে একাকী লড়িব কি বিজেপি সাংবাদিকঙ্ক প্রশ্নরে কহিলে তুমি ঠিক কহুছ দুই দিনা ভুটান গস্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পারো বিমানবন্দরে ভব্য স্বাগত কলে ভুটান প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পর শিলান্যাস করিবে গতকালি প্রতিকূল পাগ যোগু ভুটান গস্তকু স্থগিত রাখিলে প্রধানমন্ত্রী ইডি লকঅপরে কটিলা কেজরিওয়াল রাতি গিরফদারীকে নিয়ে কিছু সময় পরে সুপ্রিম কোর্টরে গুরুত্বপূর্ণ শুনানি গিরফদারীকে বিভিন্ন স্থানে আপ কর্মীঙ্ক বিক্ষোভ সুরক্ষা দৃষ্টি 144 ধারা জারি আজিঠু যুক্ত দুই খাতা দেখা আরম্ভ 69টি অফলাইন এবং 41টি অনলাইন কেন্দ্রে প্রথম পর্যায়ে এপ্রিল 2 যায় চালিব খাতা দেখা প্রথম ফেজরে 2800 অধ্যাপক খাতা মূল্যায়ন পাই নিয়োজিত 4 15 এপ্রিল যায় দ্বিতীয় পর্যায়ে जदि आपण को आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु नहीं।